বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা দ্বাদশ শ্রেণীতে পাশ হয়েছে, অর্থাৎ মোট তিনটে ক্লাস, একটা হলো যারা এবছর মাধ্যমিক পাশ করলে এবং যারা এবছর ইলেভেন থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশনে আছো, এই তিনটে ক্লাসের স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। এই মুহূর্তে যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপ সম্পর্কে এবং কবে লাস্ট ডেট রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। প্রথমেই বলি যে স্কলারশিপটা চলছে সেটা হলো ঐক্যশ্রী, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য বৃত্তি যোজনা, অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি এবং শিখ প্রত্যেক ধর্মের অন্তর্গত বা ধর্মাবলম্বী যে ছাত্রছাত্রীরা তোমরা রয়েছ প্রত্যেকের জন্য আজকের যে আলোচনা করবো আমরা, যেটা মূল আলোচনা সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে। বিশেষ করে আজকের আলোচনার মধ্যে বা এই মুহূর্তে আমি যে আলোচনাটা করব, এর আগের একটা ভিডিওতে আমি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আলোচনা করেছি। আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হলো মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সম্পর্কে। তো তোমাদের যে ওয়েবসাইটটাতে তোমরা অ্যাপ্লিকেশন করবে ওয়েবসাইটটা তোমরা একটু দেখে রাখো, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও বা নোটস করে রাখো, www.wbmdfcschoolarsip.in। বোঝা গেল কি বললাম? এই যে ওয়েবসাইটটা আমি বললাম এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। এবার চলে আসি যে স্কলারশিপটা সম্পর্কে আমি তোমাদের বলবো, সেটা হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, একদম একাদশ শ্রেণী থেকে পিএইচডি কোর্সের জন্য। প্রথম কথা, বিশেষ করে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, অর্থাৎ মাধ্যমিক পাশ হয়ে ইলেভেনে ভর্তি হয়ে গেছো। দেখো, প্রথমেই বলে রাখি, ইলেভেনে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে, কারণ ভর্তির স্লিপ এবং কোন স্কুলে তুমি পড়ছো সেই স্কুলের নামটা কিন্তু তোমাকে ওই ফর্মের সময় কিন্তু লিখতে হয়। ঠিক একইভাবে যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেছো, মানে পাশ করে গেছো দ্বাদশ শ্রেণী, তাদেরও কিন্তু কলেজের অ্যাডমিশন, কোন কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজের নামটা কিন্তু তোমাকে যথারীতি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাকে দিতে হয়। অতএব এইটা জেনেই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, অতএব ভর্তি না হলে কিন্তু হবে না। দু নম্বর কী বলছে, আবেদনকারীর, আমি পরে পরপর আরও বিভিন্ন বিষয়গুলো আলোচনা করছি। তো যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো বা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা যারা পাশ করে বেরিয়ে গেছো, তাদের জন্য এই যে স্কলারশিপ সম্পর্কে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ফ্যামিলি ইনকাম ইয়ারলি 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে, তার বেশি হলে কিন্তু তোমরা পাবে না, এবং বাৎসরিক সর্বাধিক 16,500 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হতে পারে প্রকৃত খরচ সাপেক্ষ। অর্থাৎ যে কোর্সের জন্য সেই কোর্সের জন্য তুমি হায়েস্ট 16,500 টাকা পর্যন্ত পেতে পারো বা এর মধ্যেই কোনো একটা অ্যামাউন্ট কিন্তু তুমি পাবে প্রতি ইয়ারলি। এইবার কারা পাবে এই অ্যাপ্লিকেশনটা, বা আরেকটা কথা, এই স্কলারশিপ কিন্তু এমনি তুমি অ্যাপ্লিকেশন করলেই পাবে, এটার জন্য কোনো র্যাঙ্কিং বা সেরকম কিছু হয় না, শুধু এই যোগ্যতাগুলো থাকলেই কিন্তু তুমি পয়সাগুলো পাবে, বৃত্তিটা পাবে। তো কী কী তোমার যোগ্যতা থাকতে হবে? প্রথম কথা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদন এমন আবেদনকারী যোগ্য। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে প্রথম শ্রেণীর দরকার নেই। ওটা এটা আমি একটু বলে রাখি, যারা মাধ্যমিক পাশ করেছো, মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ উভয়ের ক্ষেত্রেই 50% নম্বর বাধ্যতামূলক। বোঝা গেল কি বললাম? বা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, ইলেভেন পাশ করলে ইলেভেনের মার্কশিট তোমরা যথারীতি স্কুল থেকে নিয়ে নিয়েছো, সেই মার্কশিটে যদি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইলেভেন পাশ হয়ে যায় যদি তোমাদের 50% নম্বর থাকে, তাহলে কিন্তু তোমরাও এই স্কলারশিপের টাকাটা পাবে। বোঝা গেল কি বললাম? মানে যারা এই মুহূর্তে 12 পড়ছো এবং একাদশ শ্রেণী পাশ করে গেছো, তোমাদের মার্কশিটে 50%-এর ওপর নম্বর রয়েছে, তারাও কিন্তু এই স্কলারশিপটা পাবে। 3 নম্বর, একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে। আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ 2টি আবেদন গ্রাহ্য করা হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। সঙ্গে ব্যাংকের পাসবইয়ের একটা ফটোকপিও জমা দিতে হবে, যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডের উল্লেখ থাকে। তো ওই প্রিন্টিং কপি নিয়ে বাউন্স করে তোমরা একটু স্কুলে যাবে, কারণ স্কুল থেকে এই জিনিসগুলো জমা করে দেয় বা তোমরা নিজেরাও গিয়ে সরাসরি জমা করে আসতে পারো। তো এটা একটু স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে এই কাজগুলো সুসম্পন্ন করে। এবার হচ্ছে আমাদের লাস্ট ডেটটা কবে। আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 15/11/2020, অর্থাৎ 15/11/2020 মধ্যে আমাকে এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে একদম অফিস পর্যন্ত কিন্তু আমাকে জমা দিয়ে আসতে হবে।
অতএব তোমরা একটু স্কুলের সঙ্গে মানে কথা বলো, তাহলে দেখবে যে স্কুল থেকে কি বলছে সেই তথ্যটাও তোমরা পরিষ্কার পেয়ে যাবে এবং এই কাজটা অবশ্যই করো, কারণ একদম ইজিলি ব্যাপার। তবে কি বললাম, যারা মাধ্যমিক পাস করেছো, যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছে, তিনটি ক্লাসের জন্যই কিন্তু এই স্কলারশিপের আলোচনা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেককে বলছি, যারা 50%-এর উপরে পেয়েছো তারা এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই করো, যদি যে আমাদের যে রুলসটা রয়েছে সেই রুলসের মধ্যে থাকে। তাহলে আজকের মধ্যে শেষ করলাম, ধন্যবাদ।